তাকে আল্লাহ কোরআনের ভাষায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। পট্টার নাম সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হলো সোজা পথ। দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ কোরআনে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এইটাই আমরা দৈনিক পাঁচবার নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করুন, আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথে পরিচালনা করুন। বুঝে থাকলে বলুন তো সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ কি? সোজা পথ। এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে। সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ যে সোজা পথ, কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে। জান্নাতে যাওয়া কাদের জন্য? দুনিয়ার মানুষের জন্য। কাদের জন্য? দুনিয়ার মানুষের জন্য। জান্নাতে যাওয়ার সোজা পথ, যে সোজা পথের বিবরণ দিয়েছেন আল্লাহ কোরআনে, এর নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম বা সোজা পথের ব্যাখ্যা আছে সর্বমোট সাতটা। কথা ব্যাখ্যা আছে সাতটা। আমি একটা একটা করে বলি, হয়তো সকলে স্মরণ রাখতে পারবেন। যারা স্মরণ রাখতে না পারেন, তারা ওই যারা রেকর্ড করে তাদের রেকর্ডটা আবার প্লে করে শুনলেই পাবেন সাতটা ব্যাখ্যা। যারা রেকর্ড করে তাদের রেকর্ড আবার বাজাইলে আপনারা এই সাতটা ব্যাখ্যা আবার নতুন ভাবে শুনতে পারবেন। আবার ভুলে গেলে আবার রেকর্ড বাজাইলে শুনতে পারবেন। আবার ভুলে গেলে আবার রেকর্ড বাজাইলে শুনতে পারবেন। সিরাতে মুস্তাকিম বা সোজা পথের সাতটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এক নম্বর ব্যাখ্যা কি? ইসলাম ধর্মের পথ। দুই নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। তিন নম্বর ব্যাখ্যা হইল নবী রাসূলগণের পথ, যে পথে নবী রাসূলগণ জীবন যাপন করে গেছেন সেই পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। চার নম্বর ব্যাখ্যা হইল সিদ্দিকগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। পাঁচ নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। ছয় নম্বর ব্যাখ্যা হলো নেককারগণের পথ, সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সাত নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। পথ যদি একটা হয় তাহলে ব্যাখ্যা সাতটা কেন? একটা প্রশ্ন। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ একটাই, ব্যাখ্যা সাতটা কেন? পথের ভিন্নতার জন্য নয়, বুঝাবার সুবিধার জন্য। ভিন্ন ভিন্ন পথ হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, না পথ একটাই। ব্যাখ্যা সাতটা কেন? বিভিন্ন পদ্ধতিতে বুঝাবার জন্য। যেমন ধরুন এক নম্বর ব্যাখ্যা ইসলাম ধর্মের পথ, দুই নম্বর ব্যাখ্যা কোরআনের পথ। বলুন তো আপনারা, ইসলামের এক পথ আর কোরআনের আর এক পথ? না, একই পথ। কেউ ইসলামের পথ পেলে সহজে বুঝে, কেউ কোরআনের পথ পেলে সহজে। তাহলে ভিন্ন ভিন্ন পথ হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, না ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বোঝানো হয়েছে? ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বোঝানো। এই সাতটা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যাই আলোচনা সাপেক্ষ। ইসলামের পথ বলতে কি বোঝায়? ইসলামের পথ ছাড়া যে জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নাই, এইটাও বর্তমান যুগে বর্তমান সমাজের মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আলোচনার দরকার। কোরআনের পথ সারা জান্নাতে যাওয়ার কোন পথ নাই, এই কথাটাও বিস্তারিত ভাবে আলোচনা হওয়া দরকার।
নবীগণের পথ জান্নাতে যাওয়ার সুযোগ নবীগণ কাদেরকে বলে সিদ্দিকগণের পথ জান্নাতে পৌঁছার সুযোগ সিদ্দিকগণ কাদেরকে বলে শহীদগণের পথ জান্নাতে পৌঁছার সুযোগ শহীদগণ কাদেরকে বলে সালেহগণের পথ জান্নাতে পৌঁছার সুযোগ সালেহগণ কাদেরকে বলে এই প্রত্যেকটা প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এতগুলি কথা একদিনে আলোচনা সম্ভব নয় এজন্য আমরা আজকের মতো শুধু নামগুলি মনে রাখি ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলির একদিনে সম্ভব নয় আজকের মতো শুধু নাম মনে রাখি এক নম্বর ইসলাম ধর্মের পথ দুই নম্বর কুরআনের পথ তিন নম্বর নবীগণের পথ চার নম্বর সিদ্দিকগণের পথ পাঁচ নম্বর শহীদগণের পথ ছয় নম্বর সালেহগণের পথ সাত নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ বলুন তো এই সাতটা বিষয় একদিনে আলোচনা সম্ভব কাজেই আজকের মতো আমি শুধু সাত নম্বরটা সম্পর্কে একটু আলোচনা করব সাত নম্বর ব্যাখ্যাটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ এই সাত নম্বর ব্যাখ্যাটা আলোচনার দরকার কেন আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা জীবনভর বেদাতি কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে আর নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ পাটা চিৎকার করে কাদিয়ানি একটা দল আছে নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন বলুন তো আপনাদের জানা মতো কাদিয়ানি মুসলমান না কাফের সারা দুনিয়ার সমস্ত মুসলমান একমত কাদিয়ানি কাফের কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত মুসলিম জামাত অর্থ মুসলমানের দল বলুন তো কাফেরগণ নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন সরল মানুষকে দুঃখা দেওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের বেদাতিরা নিজেদেরকে সুন্নি দল নাম দিয়েছে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য এদের দুঃখাত থেকে নিজেদের ঈমান আমল হেফাজত করার জন্যই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এটা আলোচনা হওয়া দরকার আমরা যারা মুমিন মুসলমান আগে আমাদের নিজেদের পরিচয়টা পরিষ্কার একটা মানুষ কিভাবে মুমিন মুসলমান হয় আর কিভাবে কাফির হয় এই দুই প্রশ্নের জবাব এখনো আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানদের কাছে অস্পষ্ট একজন একজন করে যদি জিজ্ঞেস করেন একজন মানুষ মুমিন কিভাবে হয় আর কাফির কিভাবে হয় আমার মনে হয় ষোলো আনার মধ্যে পনেরো আনা মুসলমান বলতে পারবেন আপনি যদি মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয় সেটাই যদি বলতে না পারেন আপনি নিজে মুসলমান না কাফির সেটা বুঝবেন কিভাবে এই জন্য সর্বপ্রথম আমাদের বুঝে নেওয়া দরকার আমি মুসলমান না কাফির এটা জানার জন্য বুঝে নেওয়া দরকার যে একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফির কিভাবে এক হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ঈমান কারে কয় যার মধ্যে ঈমান আছে সেই তো মুমিন মুসলমান যার মধ্যে ঈমান আছে সেই মুমিন মুসলমান কাজী ঈমান কাকে বলে এটা জানলেই মুমিন কে বুঝা সহজ জিবরিল জিজ্ঞাসা করেছিলেন মুমিন ঈমান কাকে বলে রাসূল বলে দিয়েছেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান দেখুন কথা ক্লিয়ার হয়ে আসছে কিনা ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা দুই নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করা তিন নম্বরে আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করা চার নম্বরে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করা
পাঁচ নম্বরে আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করা, ছয় নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই কথাগুলিও এমন যে সবাই হয়তো মনে রাখতে নাও পারে, যারা ভুলে যাবেন পরবর্তীতে আবার রেকর্ড প্লে করে শুনে নেবেন। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কুরআন বিশ্বাস, রাসূল